আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে আরেকটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমে আমি একটু তোমাদের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমার এখানে বিদ্যুৎ নাই। সকাল থেকে এই অবস্থা, সেজন্য আমার বদনখানা একেবারে কালো হয়ে গেছে, যদিও আমি কালো মানুষ। তো যাই হোক, আমি চেষ্টা করছি বিকল্পভাবে কিভাবে তোমাদের সামনে হাজির হওয়া যায়। তো আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বিমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ, ময়মনসিংহ। তো ফিনান্সের যে অধ্যায়টা আমরা শুরু করছিলাম, তৃতীয় অধ্যায়, অর্থের সূচনা, ইন্ট্রোডাকশন টু ফিনান্স, এসএসসি এবং এইচএসসি বোথ লেভেল দিস টপিক মে কাভার। তো দুইটা লেভেল কাভার করবে, এই জন্যই আমি স্লাইড এভাবেই বানানোর চেষ্টা করছি। তো অর্থায়নের সূচনা এই অধ্যায়ে আমরা দুটো ক্লাস আলহামদুলিল্লাহ এই চিটাগাং অনলাইন স্কুলে এই প্ল্যাটফর্মে করে ফেলেছি। তো আজকে আমি তৃতীয় অংশ নিয়ে হাজির হয়েছি কয়েকটি টপিক নিয়ে। তার আগে আমি একটু দেখি যে বিগত ক্লাসে তোমরা আসলে কি কি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমরা বিগত ক্লাসে দুটো টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করছিলাম, একটা হলো ফাংশন অফ ফিনান্স, অর্থায়নের কার্যাবলী, আর একটি হলো আরেকটি আমাদের কি ছিল মনে আছে কি বন্ধুরা? আরেকটি আমাদের ছিল একটা ছিল ফাংশন অফ ফিনান্স, আরেকটি কি ছিল, আরেকটি ছিল আমাদের প্রিন্সিপাল অফ ফিনান্স। এই দুটো টপিক নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করার চেষ্টা করছিলাম। তো আমি একটু দেখি যে এখন এই মুহূর্তে আমাদের সাথে লাইভে কারা কারা যুক্ত হয়েছে, আমি একটু দেখি। আজকে আমরা নতুন কয়েকটা টপিক নিয়ে হাজির হয়েছি। তো আমি একটু দেখি এই মুহূর্তে লাইভে কারা কারা হাজির হয়েছে, বা আমার এই ক্লাসটা তোমরা কারা কারা শেয়ার করে দিচ্ছ। ইউসুফ আলী স্যার লিখেছেন, ধন্যবাদ, ধন্যবাদ স্যার আপনাকে। অনেক স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে। তো আমি এই ক্লাসটা একটু আমার নিজের ওয়ালে একটু শেয়ার করে দেই, এবং আমার যে পেজ আছে সেই পেজে একটু শেয়ার করে দেই। তোমরাও যারা শিক্ষার্থী বন্ধুরা আমাদের আজকের এই ফিনান্স ক্লাসে জয়েন করেছো, তোমাদেরকেও আমি অনুরোধ করব, তোমরাও এই ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারা আমাদের সাথে যুক্ত হয়। আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি যে আজকের ক্লাসে আমাদের বিদ্যুৎ নেই। আমাদের আরেকজন স্যার মান্নান সুমন স্যার লিখেছে, খুবই হেল্পফুল ক্লাস, ধন্যবাদ মান্নান স্যার আপনাকে। আমার এখানে বিদ্যুৎ নাই, আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়েছি। যাই হোক, আমি এই সীমাবদ্ধতার ভিতরে যতটুকু পারি ক্লাস নেওয়ার চেষ্টা করবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা শুরু করি, কারণ এরপর আমাদের শিডিউল আরো ক্লাস আছে। তো আজকে আমি যে টপিক গুলো নিয়ে আলোচনা করব, তার ভিতরে একটা হলো ডিফারেন্সিয়েশন বিটুইন বিজনেস ফিনান্স অ্যান্ড পাবলিক ফিনান্স, অথবা আমরা বলতে পারি ডিফারেন্সিয়েশন বিটুইন প্রাইভেট ফিনান্স অ্যান্ড পাবলিক ফিনান্স। আমরা ইতিমধ্যে, তোমরা একটু খেয়াল করো, প্রথম ক্লাসে আমরা কিন্তু আলোচনা করেছি যে ব্যবসা অর্থায়ন কাকে বলে এবং সরকারি অর্থায়ন কাকে বলে। তো আমি এইটা একটু তোমাদের একটু রিক্যাপ করি, কারণ আমার মনে হয় যে এইটা রিক্যাপ করলে তোমাদের একটু সুবিধা হবে। আমি এখানে একটু লেখার চেষ্টা করি, গভ ফিনান্স বা গভর্নমেন্ট ফিনান্স, যেটাকে আমরা বলছি সরকারি অর্থায়ন। আমি জানি না তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা, আমার এখানে কিন্তু বিদ্যুৎ নেই, আমার এখানে বিদ্যুৎ নেই, আমি এই সীমাবদ্ধতার ভিতরেই চেষ্টা করতেছি। আর একটা হলো প্রাইভেট ফিনান্স, যেটাকে আমরা বলছি বেসরকারি অর্থায়ন, বা আমরা এটাকে এখন ব্যবসায় অর্থায়ন বলতে পারি। তো এই প্রাইভেট ফিনান্সেরই একটা অংশ হলো বিজনেস ফিনান্স। আমরা আজকে এই বিজনেস ফিনান্স এবং এই গভর্নমেন্ট ফিনান্স, এই দুইটা ফিনান্সের ভিতরে আজকে আমরা পার্থক্য করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো যে আমরা যে গত ক্লাসে যেগুলো দেখেছিলাম একেবারে ফার্স্ট ক্লাসে, গভর্নমেন্ট ফিনান্স মানে কি, যেই ফিনান্সটা সরকার সরকার মানে সরকার যেই ফিনান্সটা ম্যানেজ করে, বা দ্য ফিনান্স দ্যাট হ্যাজ ম্যানেজ বাই গভর্নমেন্ট, অর্থাৎ সরকার তার নিজের প্রয়োজনে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে এবং বিভিন্ন উৎসে অর্থটা ব্যবহার বা বিনিয়োগ করে। যেমন আমরা যদি বলি পদ্মা সেতু, পদ্মা সেতুতে সরকার বিনিয়োগ করছে, মেট্রো রেলে সরকার বিনিয়োগ করছে, এবং তোমাদের চিটাগাং এ কর্ণফুলী নদীর নিচে একটা টানেল করবে সদরঘাট থেকে,
তো এটাও কিন্তু গভর্নমেন্ট ফিনান্সের উদাহরণ। আবার সরকার কিন্তু আমাদের কাছ থেকে ভ্যাট, রাজস্ব, এগুলো কিন্তু ইনকাম ট্যাক্স এগুলো নিয়ে নেয়, এটা হলো গভর্নমেন্ট ফিনান্স। আর আমি যে বলতেছি বিজনেস ফিনান্স, বিজনেস ফিনান্স মানে হলো টু আর্ন প্রফিট, এই পারপাসটা মাথায় রেখে বা মুনাফা অর্জনের জন্য যখন আমরা যে ব্যবসা পরিচালনা করি বা যে ফিনান্সটা করি, যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠান, ধরো গ্রামীণ ফোন কোম্পানি, ধরো একটা মুদি দোকান, এই যে বিজনেস অর্গানাইজেশন গুলো আছে, তো এরা যে ফিনান্সটা করে, এরা বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে, হইতে পারে তারা পণ্য বিক্রি করে অর্থ সংগ্রহ করে, আবার এইটা কিন্তু তারা বিভিন্ন বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করে। তো এই বিজনেস ফিনান্স এবং গভর্নমেন্ট ফিনান্স, এই দুইটা ফিনান্সের ভিতরে আমরা এখন পার্থক্যটা দেখব। তাহলে আমরা শুরু করি। তো ব্যবসায় অর্থায়ন এবং সরকারি অর্থায়নে প্রথম পার্থক্যের টপিকটা কি আমরা একটু দেখি। প্রথম টপিকটা হলো উদ্দেশ্য, পারপাস। ব্যবসায় অর্থায়নের পারপাস হলো মুনাফা অর্জন করা। ব্যবসায় অর্থায়নের পারপাসটা হলো কি? মুনাফা অর্জন করা, অর্থাৎ এটা হলো আর্ন প্রফিট পারপাস। আর সরকারি অর্থায়নের তোমার পারপাস বা উদ্দেশ্যটা হলো কি? পাবলিক ওয়েলফেয়ার, জনকল্যাণ সাধন করা। দেখো এখানে একটা ছবি দেখা যাচ্ছে, দেখো এখানে ছবিটা, ছবিটা দেখে কি বোঝা যাচ্ছে যে কৃষকদের উন্নয়ন, হ্যাঁ, জনকল্যাণ সাধন করা, এটা হলো সরকারি অর্থায়নের উদ্দেশ্য বা লক্ষ্য। আর ওপাশে আমরা কি দেখতেছি? মুনাফা অর্জন, এটা হলো ব্যবসায় অর্থায়নের লক্ষ্য। আমরা পার্থক্যের আর একটা পয়েন্ট দেখি, উৎস। ব্যবসায় অর্থায়ন, এটার ফিনান্সের উৎসটা ইন্টারনাল হয়, অর্থাৎ একটা দেশের ভিতরে আভ্যন্তরীণ উৎস হতে পারে, কিন্তু সরকারি অর্থায়নের ক্ষেত্রে এই উৎসটা দেশের ভিতরে হতে পারে, আবার দেশের বাহিরে হতে পারে। দেশের বাহিরে, আমি তো ভিতরে উদাহরণ ইতিমধ্যে দিয়ে দিয়েছি কিরকম, যেমন দেশের ভিতরে আমরা যে ট্যাক্স ভ্যাট দেই, এই যে এটা কিন্তু সরকারের রেভিনিউ জেনারেট হচ্ছে, আবার দেশের বাইরে থেকে সরকার কিন্তু আইডিবি থেকে, এরপর হলো এডিবি থেকে, বিশ্ব ব্যাংক, জাইকা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন আন্তর্জাতিক অর্গানাইজেশন থেকে সরকার অর্থায়নটা সংগ্রহ করে। তার মানে সরকারি অর্থায়নের ক্ষেত্রে উৎসটা ইন্টারনাল হতে পারে, এক্সটার্নাল হতে পারে, কিন্তু ব্যবসা অর্থায়নের ক্ষেত্রে উৎসটা শুধু ইন্টারনাল হবে। আমরা আর একটা পার্থক্য দেখি, আয় ব্যয় সমন্বয়। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে আগে আয় করতে হবে, পরে ব্যয় করতে হবে। দেখো পিকচারটা কি দেখা যাচ্ছে, আগে কিন্তু আয় করছে, মানে অর্থটা সংগ্রহ করছে, আয় আয় হয়েছে, পরে এটা এক্সপেন্স করছে, মানে ব্যয় করছে। এটা হলো ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে আগে আয়, মানে আয় বুঝে ব্যয় করা, এটা হলো ব্যবসায় অর্থায়নের মানে তার নেচার। কিন্তু সরকারি অর্থায়নের ক্ষেত্রে দেখো ছবিটা কি দেখা যাচ্ছে, মানে টাকা ঢেলে দিচ্ছে, অর্থাৎ আগে ব্যয় করছে, পরে আয় করছে, অর্থাৎ ব্যয় বুঝে আয় সমন্বয় করা। যেমন সরকার কি করে, সরকার কিন্তু আগে, আমরা জানি জুলাই মাসের 1 তারিখ যে অর্থ বছরে সরকার বাজেট পেশ করে, এই বাজেটের মাধ্যমে সরকার কি করে, তার ব্যয়ের খাতগুলো নির্ণয় করে, অর্থাৎ আগে ব্যয় করা, এটা হলো সরকারি অর্থায়নের মানে নেচার, পরে আয় করা, ব্যয় বুঝে আয় সমন্বয় করা, এটা হলো সরকারি অর্থায়নের নেচার। আমরা আর একটা টপিক দেখি, দেউলিয়া। দেউলিয়া মানে কি? ব্যাংক্রাপ্ট। দেউলিয়া মানে হলো যে তোমার টাকা পয়সা শেষ হয়ে যাওয়া। হ্যাঁ, তো দেখি ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে, দেখো এখানে একটা মানুষের পকেট দেখা যাচ্ছে, মানে এই দুই পকেট, এই যে দুই পকেট, পকেট ফাঁকা, মানে ইন কেস অফ বিজনেস ফিনান্স এ বিজনেস ওনার ক্যান বি ব্যাংক্রাপ্ট, অর্থাৎ ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে এটা দেউলিয়া হওয়ার চান্স থাকে এবং হয় ম্যাক্সিমাম সময়, অনেক সময় আমরা দেখি। কিন্তু সরকারি অর্থায়নের ক্ষেত্রে দেখো পকেটে কি দেখা যাচ্ছে, টাকা পয়সা ভরা, অর্থাৎ এ গভর্নমেন্ট ক্যান নেভার বি ব্যাংক্রাপ্ট, অর্থাৎ সরকার কখনো দেউলিয়া হতে পারে না। সরকার টাকশালের নিয়ন্ত্রক, সরকার মুদ্রাবাজারের নিয়ন্ত্রক, সরকার কিভাবে দেউলিয়া হবে? তার মানে ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে আমরা দেখছি যে দেউলিয়া হওয়ার চান্স থাকে, কিন্তু সরকারি অর্থায়নের ক্ষেত্রে দেউলিয়া হওয়ার চান্স থাকে না। আমরা আর পার্থক্যের আর একটা টপিক দেখি, জামানত। জামানত তো বুঝি যে আমরা বিভিন্ন সময় লোন নেই, এখান থেকে কিছু টাকা যে আমাদের কশন, মানে কশন হিসাবে বা সিকিউরিটি হিসাবে, মর্টগেজ হিসাবে। তো ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ধারণাটা এরকম, যেখানে জামানত রেখে তুমি লোন নিতে পারবে, অর্থাৎ এখানে জামানতের ধারণাটা আছে, এখানে জামানত তোমার দরকার, অর্থাৎ জামানত রাখতে হবে। আর সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকার, সরকারের কোনো জামানতের রাখার দরকার নেই, ঠিক আছে, সরকার জামানত নেয়। ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে কোনো ব্যবসায়ের মালিক জামানতটা দেয়, অর্থাৎ ব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে জামানত রাখা হয়। আর সরকারি অর্থায়নের ক্ষেত্রে সরকারি জামানতটা রাখে, অর্থাৎ সরকার, তার তো কিন্তু আসলে কারো কাছে জামানত রাখার দরকার নাই, সে আরো মানুষের জামানত রেখে বিভিন্ন কাজ করে থাকে। তার মানে আমরা এই টপিকটা থেকে বন্ধুরা কি বুঝলাম,
যে ব্যবসায় অর্থায়ন এবং সরকারি অর্থায়নের ভিতরে বেশ কিছু পার্থক্য আছে। এই পার্থক্যগুলোর ম্যাক্সিমাম সময় অনেক সময় অনুধাবনমূলক প্রশ্নে আসে যে সরকারি অর্থায়ন এবং বেসরকারি সরকারি অর্থায়ন এবং ব্যবসায় অর্থায়ন এই দুটোর ভিতরে কোনো বৈসাদৃশ্য আছে কি ব্যাখ্যা করো। আবার এটা থেকে উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক প্রশ্ন আসতে পারে। তো আমি একটু দেখি যে আমাদের লাইভে কারা কারা জয়েন করছে। আমার এক ছাত্র ইতিমধ্যে জয়েন করেছে, রাহাত খান। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ রাহাত তোমাকে ক্লাসে থাকার জন্য। অনেকেই আমাদের লাইভ ক্লাসে আছো, যারা লাইভ ক্লাসে আসো তাদেরকে আর যেহেতু আমার এখানে আজকে বিদ্যুৎ নেই তাই আমার ইন্টারনেটও একটু সমস্যা করতেছে। যাই হোক, আমি এই সীমাবদ্ধতার ভিতরেই কিভাবে ক্লাসটা ভালো করে নেওয়া যায় তারই চেষ্টা করতেছি। যাই হোক, আমরা আর একটা টপিক দেখি বন্ধুরা। নেক্সট টপিক হলো গোল অফ ফিনান্স। আমরা কিন্তু ইতিমধ্যে অর্থায়নের কার্যাবলী পড়েছি, আমরা অর্থায়নের নীতিসমূহ পড়েছি, এখন আমরা দেখব ফিনান্সের গোল। তো ফিনান্স হ্যাজ টু গোল, ফিনান্সের দুইটা গোলস আছে। ফিনান্স হ্যাজ টু গোলস, তো দুইটা গোল হলো, একটা হলো প্রফিট ম্যাক্সিমাইজেশন আর একটা হলো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এই দুইটা লক্ষ্যকে সামনে রেখে ফিনান্স তার কাজ করে। এই দুইটা লক্ষ্যের কে সামনে রেখে ফিনান্সের নীতিগুলো আমাদেরকে গাইডেন্স ফর অ্যাকশনে যেতে সাহায্য করে। তো একটা হলো মুনাফা সর্বোচ্চকরণ আর একটা হলো সম্পদ সর্বোচ্চকরণ। এখন এই দুইটার সংজ্ঞা আমরা দেখবো, কারণ এখান থেকে প্রায় কিন্তু পরীক্ষায় সংজ্ঞা আসে। প্রথমে আমরা দেখবো মুনাফা সর্বোচ্চকরণ। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিতে দেখা যাচ্ছে যে কোনো একটা কিছুর বা কোনো একটা বিষয়ের দাম আস্তে আস্তে বাড়তেছে। এই বিষয়টা হলো শেয়ার, এবং নিচে লেখা আছে দেখো শেয়ার প্রতি আয়। অর্থাৎ মুনাফা সর্বোচ্চকরণ ধারণাটা হলো যখন তোমার শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাবে, আর সম্পদ সর্বোচ্চকরণ ধারণাটা হলো যখন তোমার শেয়ারের মূল্য বৃদ্ধি পাবে। আমি কিন্তু দুইটা বলছি, মুনাফা সর্বোচ্চকরণ মানে হলো শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া, আর সম্পদ সর্বোচ্চকরণ মানে শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া। আমি আরেকটু অন্যভাবে একটু বোঝানোর চেষ্টা করি, দেখো বন্ধুরা খেয়াল করো, আমরা শেয়ার সম্বন্ধে অনেকেই জানি অনেকেই জানি না। শেয়ার হলো একটি আর্থিক সম্পদ যেটা শেয়ার বাজারে কেনা বেচা হয়। হ্যাঁ, তো এই শেয়ারে যারা বিনিয়োগ করে তাদেরকে বলা হয় শেয়ার হোল্ডার। তো কোম্পানি শেয়ার বিক্রি করে, এর মাধ্যমে কোম্পানির শেয়ারের মূল্য যখন বৃদ্ধি পাবে তখন আমরা বলবো যে কোম্পানির সম্পদ সর্বোচ্চকরণ মানে ওয়েলথ ম্যাক্সিমাইজড হচ্ছে। আর কোম্পানির যখন এই শেয়ারের অ্যাগেনস্টে আবার কোম্পানি কিন্তু ডিভিডেন্ডস দেয় বা শেয়ার প্রতি আয় হয়, এটা শেয়ার হোল্ডাররা পায়। তো এই শেয়ারের শেয়ার প্রতি যে আয়, আর্নিংস পার শেয়ার, তো এই শেয়ার প্রতি আয় প্রতি বছর কিন্তু এক থাকে না, অনেক সময় বাড়ে। তো শেয়ার প্রতি আয় যখন বৃদ্ধি পায় ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ শেয়ার হোল্ডার, যখন শেয়ার হোল্ডার দেখবে যে প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় বাড়তেছে, তখন আমরা বলবো এই প্রতিষ্ঠানের মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে। কারণ মুনাফা যদি না বাড়ে তাহলে কিভাবে কোম্পানি শেয়ার হোল্ডারদের লভ্যাংশ বৃদ্ধি করবে। যাই হোক, এই দুইটা সহজভাবে বোঝার জন্য আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি যে আমরা কিন্তু অনেকে বাসায় মুরগি পালি, হাঁস পালি। ধরো তুমি একটা মুরগি পালছ, এই মুরগি তোমাকে দুই ধরনের সুবিধা দেবে। সেই দুই ধরনের সুবিধা কি? মুরগি থেকে তুমি প্রায় ডিম পাবে, 2 দিন একদিন পর পর মুরগি তোমাকে ডিম দেবে। তো এটা একটা সুবিধা। আরেকটি সুবিধা হলো একটা নির্দিষ্ট সময়ের পর তুমি মুরগিটা কি করতে পারো, বিক্রি করে দিতে পারো। এখন তোমার লক্ষ্য কোনটা? তোমার কি ডিম তোমার লক্ষ্য, না মুরগির স্বাস্থ্য ভালো থাকুক এইটা তোমার লক্ষ্য? আবারও বলতেছি যে মুরগি থেকে ডিম, তুমি কি ডিম পাওয়ার জন্য খুব বেশি আগ্রহ হবে, ইন্টারেস্টেড হবে, না তুমি চাও যে মুরগির স্বাস্থ্য ভালো থাকুক, মুরগি যাতে ভালো থাকুক, শারীরিক মানসিক ভাবে মুরগিটা যাতে ভালো থাকে? আমার বিশ্বাস আমার মতো সবাই রাইট, তোমরা আমার বিশ্বাস অ্যাবসলুটলি সবাই আমার মতের সাথে মিল হবে যে মুরগি থেকে ডিম আসুক, এটা আমরা এত বেশি মানে কি বলবো এত বেশি এক্সাইটেড না যে মুরগি তাড়াতাড়ি ডিম দিক বা মুরগি ভালো ভালো ডিম দিক, এটা না। আমরা এক্সাইটেড যে মুরগির স্বাস্থ্যটা, যাতে মুরগির যে ওয়েলথ বা মুরগির যে কন্ডিশন এটা যেন ভালো থাকে। কেন? কারণ মুরগির
এই যে স্বাস্থ্য ভালো থাকা, এইটাকে আমরা বলতে পারি সম্পদ সর্বোচ্চকরণ। আর মুরগি যে ডিম দিচ্ছে এটাকে আমরা বলতে পারি মুনাফা সর্বোচ্চকরণ। আমি এই উদাহরণটা কেন দিলাম একটু পরে আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। তাহলে মুনাফা সর্বোচ্চকরণ হলো মুরগির ডিমের মতো, অর্থাৎ ডিম বিক্রি করে যে আয়টা হবে, এই আয়টা যত বৃদ্ধি পাবে তুমি বলতে পারো যে না, মুরগি থেকে আয়টা আমার বাড়তেছে। এট দ্য সেম টাইম যে আমি বলতে পারি যে প্রতিষ্ঠানের মালিক হিসেবে, প্রতিষ্ঠানের ভিউ পয়েন্ট থেকে যখন শেয়ার প্রতি আয় আমি বাড়াতে পারবো, শেয়ার হোল্ডাররা যখন শেয়ার প্রতি আয় আমি শেয়ার হোল্ডারদেরকে বেশি দিতে পারবো, তখন আমি বলতে পারবো যে না, আমার প্রফিট ম্যাক্সিমাইজ হচ্ছে বা মুনাফা সর্বোচ্চকরণ হচ্ছে। আর যখন ওই যে শেয়ারের মূল্য মানে মুরগির দামটাই যখন বৃদ্ধি পাবে, কখন মুরগির দাম বৃদ্ধি পাবে? যখন মুরগির স্বাস্থ্য ভালো হবে, ওই মুরগিটা বাজারে নেওয়ার সাথে সাথে ক্রেতারা মুরগি দেখে খুবই আকৃষ্ট হবে, যা মুরগিটা খুব নাদুস নদুস সেটা কেনা যায়। অ্যাজ লাইক সেম, যখন প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বাড়বে, শেয়ারটা যখন দামি হবে, হ্যাঁ, তখন আমরা বলতে পারি যে শেয়ার প্রাইস বাড়তেছে। এই অবস্থায় আমরা বলতে পারি যে এই প্রতিষ্ঠানের ওয়েলথ ম্যাক্সিমাইজেশন হচ্ছে, অর্থাৎ সম্পদ সর্বোচ্চকরণ হচ্ছে। তাহলে কিন্তু এখন একটা প্রশ্ন সামনে এসে যায় বন্ধুরা, যে হোয়াট ইজ দ্য আলটিমেট পারপাস অর হোয়াট ইজ দ্য আলটিমেট গোল অফ এ ফার্ম অর গোল অফ এ অর্গানাইজেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের তাহলে মূল লক্ষ্য কি হতে পারে? আমরা কিন্তু দুইটা লক্ষ্য অলরেডি এই লেকচার থেকে জেনেছি, একটা হলো সম্পদ সর্বোচ্চকরণ আর একটা হলো মুনাফা সর্বোচ্চ। এখন আমি যদি প্রশ্ন করি যে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কোনটা, প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো সম্পদ সর্বোচ্চকরণ। কেন? আমি এইটা বোঝানোর আগেই কিন্তু মুরগির উদাহরণটা দিয়েছি যে মুরগির ডিম বেশি দিক, অর্থাৎ ডিম বিক্রি করে তুমি ইনকাম করবা, এটা কি তোমার মূল লক্ষ্য হওয়া উচিত? না, মুরগিটা নাদুস নুতুক হোক, মুরগিটার স্বাস্থ্য ভালো থাকুক, বাজারে নেওয়ার সাথে সাথে যাতে মুরগিটা প্রতি ক্রেতারা আকৃষ্ট হয়ে আর বেশি দাম দিয়ে কিনে নিতে চায়, এই অবস্থাটা তুমি চাও কিনা? আমার বিশ্বাস সবাই অলরেডি আমার সাথে একমত হয়েছো, রাইট, যে মুরগিটা যাতে নাদুস নুদুস হোক, কারণ মুরগি ভালো তো ডিম ভালো পাবে। মুরগি নাদুস নুদুস হওয়া মানে যে কোনো মানুষ এটা কেনায় আকৃষ্ট হবে, এই কারণে যে মুরগিটা ভালো ডিম দেবে। তো আমি এই এই অর্থায়নের মূল লক্ষ্য প্রতিষ্ঠান বা ফার্মের ভিউ পয়েন্ট থেকেও বলবো, যে কোনো প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো শেয়ার মূল্য বৃদ্ধি পাওয়া, মানে সম্পদ সর্বোচ্চকরণ হওয়া। এটার কয়েকটা কারণ আছে। প্রথম কারণ, দেখো, এই সম্পদ সর্বোচ্চকরণ ধারণাটা অর্থের সময় মূল্য বিবেচনা করে, টাইম ভ্যালু অফ মানি এটা বিবেচনা করে, এবং এটা ঝুঁকি রিক্স বা ঝুঁকি বিবেচনা করে, এটা ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহ বিবেচনা করে, এবং এটা কি একটা স্পষ্ট ধারণা। আমি একটু সংক্ষেপে বলে দেই অর্থের সময় মূল্য বিবেচনা। দেখো, এখানে তোমরা একটু স্ক্রিনের ও পাশে দেখো দুইটা প্রতিষ্ঠা প্রকল্প, একটা প্রকল্প ক, প্রকল্প খ। প্রকল্প ক এ দেখো মোট মুনাফা 1,70,000, আবার প্রকল্প খ এখানেও মোট মুনাফা। এটা কি ডিসকানেক্ট হয়ে গেল নাকি? না, ডিসকানেক্ট হয় নাই, চলতেছে। তো আমি আবার বলতেছি, তুমি যদি সম্পদ সর্বোচ্চকরণ এই ধারণার অনুসারী হও, তাহলে কিন্তু তুমি ক প্রকল্পটা গ্রহণ করবে। কেন ক প্রকল্পটা গ্রহণ করবা? কারণ ক প্রকল্পে দেখো প্রথম বছরে তোমার 1,00,000 টাকা, খেয়াল করো, 1,00,000 টাকা তোমার নগদ আন্তর্ভাব হয়েছে। অন্যদিকে খ প্রকল্পে প্রথম বছরে 20,000, পরে গিয়ে কিন্তু বেশি হয়েছে, কিন্তু ক প্রকল্পের প্রথম বছরে কিন্তু তুমি বেশি টাকা পাইছো। আর অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী আজকের টাকার মূল্য 3 বছর পরের টাকার চেয়ে, 2 বছর পরের টাকার চেয়ে বেশি মূল্যবান। তার মানে অর্থের সময় মূল্য ধারণা অনুযায়ী ক প্রকল্পটা তুমি গ্রহণ করবা। ঝুঁকি বিবেচনা করে, খেয়াল করো, মুনাফা সর্বোচ্চকরণ ধারণায় ঝুঁকি বিবেচনা করে না, কিন্তু তোমার এই যে এই সম্পদ সর্বোচ্চকরণ ধারণায় কি করে? ঝুঁকি বিবেচনা করা হয়। খেয়াল করো এখানে দুইটা প্রকল্প আছে, একটা হলো ক প্রকল্প, খ প্রকল্প। ক প্রকল্পে মোট বিক্রয় তোমার 20,000, যার 100% তোমার নগদে বিক্রয়। আর খ প্রকল্পের এটারও বিক্রয় 20,000 টাকা, যার 100% কিন্তু নগদে বিক্রয় না। এখানে দেখো কত আছে, এখানে 10% হলো নগদে বিক্রয়, আর 90% পরবর্তী বছরে তুমি টাকা পাবে, মানে তোমার ধারে বিক্রয় হয়েছে। তাহলে খেয়াল করো, তো আমি
আমার মনে হচ্ছে যে ডিসকানেক্ট হয়েছে কিনা, না ডিসকানেক্ট হয়নি। এখন দেখো তাহলে ক প্রকল্পে কিন্তু তুমি সব টাকাই আজকে পেয়ে যাচ্ছ, এখানে কোনো তোমার ঝামেলা নাই। হ্যাঁ, আর খ প্রকল্পে কিন্তু তুমি সব টাকা আজকে পাচ্ছ না, 10% টাকা তুমি আজকে পাচ্ছ, আর বাকি 90% টাকা তুমি নেক্সট বছরে পাবে। এখন নেক্সট বছরে পাবে কি পাবে না এটা কিন্তু ঝুঁকিপূর্ণ। আবার নগদ প্রবাহ বিবেচনা করে এই ধারণা থেকেও বলতে পারি যে সম্পদ সর্বোচ্চকরণ ধারণা নগদ মানে আজকে টাকাকে গুরুত্ব দেয়, এখানে নগদ টাকার উপরে গুরুত্ব দেওয়া হয়, আর মুনাফা সর্বোচ্চকরণে নগদ টাকার উপরে গুরুত্ব দেওয়া হয় না। সেই কারণে তুমি যদি মুনাফা সর্বোচ্চকরণ ধারণা অনুসারী হও তাহলে ক এবং খ যে কোনো একটা প্রকল্প তুমি নিতে পারো, কিন্তু তুমি যদি সম্পদ সর্বোচ্চকরণ ধারণার অনুসারী হও তুমি ক প্রকল্পে গ্রহণ করবে। স্পষ্ট ধারণা, স্পষ্ট ধারণা বলতে বোঝায় সম্পদ সর্বোচ্চকরণ ধারণায় সরাসরি নগদ টাকার উপর ক্যাশ ফ্লোর উপরে গুরুত্ব দেয়, আর মুনাফা সর্বোচ্চকরণ ধারণায় সমস্যা হলো এটা স্পষ্ট না, এটা কি মোট মুনাফার কথা বলেছে না নিট মুনাফার কথা, কর পরবর্তী না কর পূর্ববর্তী, এটা কিন্তু কনফিগার না বা শিওর না। আবার মুনাফাটা কি পার্সেন্টের মুনাফা না অ্যামাউন্ট টাকায় মুনাফা, এটা কিন্তু স্পষ্ট ভাবে মুনাফা সর্বোচ্চকরণ ধারণায় বলা নাই। কিন্তু সম্পদ সর্বোচ্চকরণ ধারণায় কি স্পষ্ট ভাবে বলা আছে, এখানে তোমার কি হতে হবে, এটা তোমার স্পষ্ট ভাবে এখানে তোমার নগদ টাকায় ক্যাশ ফ্লো এখানে আসতে হবে। তাই সম্পদ সর্বোচ্চকরণ ধারণাটাই আমাদের কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের মঙ্গল হোক, নিরাপদে থাকো। তো তোমরা এতক্ষণ যারা আমার সাথে এই ক্লাসে ছিলা, এই ক্লাসে থাকার কারণে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ক্লাসটা যদি তোমরা আমার সাথে না করতে পারো, যারা যারা তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ওখানে আছে, দেখো আমার ইউটিউব চ্যানেলে তোমরা ক্লাসটা করতে পারবে, তোমরা এই ইউটিউব চ্যানেলে যোগ দিলেই আমার সাথে ক্লাসটা তোমরা জয়েন করতে পারবে। এছাড়া আমার পেজ আছে Fin9, ওটা লাইক দিয়ে রাখো, বিভিন্ন ধরনের বিনোদনমূলক শিক্ষামূলক ভিডিও ওখানে পাবে, আমার ক্লাসও পাবে। তাহলে সবার কাছ থেকে আজকে বিদায় নিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।